স্বাগত জানাচ্ছি smg24.com এর নিউজ বুলেটিন এ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ঢাকা স্টক এক্সচেঞ্জে বিক্রেতা না থাকায় হল্টেড হয়েছে চার কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো ইনটেক, AML ডাইন, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ এবং ইউনাইটেড ইয়ার। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতে নিটল ইন্স্যুরেন্স লিমিটেডের রেকর্ড ডেট থাকায় আগামী রোববার 8ই মার্চ কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। আজ বৃহস্পতিবার 5 মার্চ শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিগুলো হল প্রকৌশল খাতের আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। কোনো কারণ ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন খাতের সি পাল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার দর। পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত অর্থবছরের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রায় 3 মাস কারখানা উৎপাদন বন্ধ রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। কারখানা বন্ধ থাকার পরও কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বেড়েই যাচ্ছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 9 কোম্পানির মোট 28,28,857টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য 6,19,04,000 টাকা।